ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই মুহূর্তে মাধ্যমিকের রেজাল্টের আপডেট নিয়ে টোটাল 4টি কমপ্লিকেটেড কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে হাজির হয়েছি আপডেট নিয়ে। প্রথম যেটি সেটি হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কততে পাস, তৃতীয় প্রশ্ন হচ্ছে তাহলে এখন কি চলছে, চতুর্থ প্রশ্ন হচ্ছে গ্রেড নাম্বার কি দিচ্ছে, তাহলে কি সবাই পাস। এই 4টি প্রশ্নের উত্তর খুঁজতেই আমার এই ভিডিওটি। তো তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম যে প্রশ্নটি চলছে সেটি হচ্ছে মাধ্যমিক রেজাল্ট কবে, এবং প্রত্যেকটা ইনফরমেশান আমি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে পেয়ে তবেই কিন্তু ভিডিওটি বানাচ্ছি, কারণ সম্পূর্ণ নির্ভরযোগ্য। এর উত্তর এই পর্ষদ কর্তৃক জানানো হয়েছে যে আগস্ট মাসে তোমাদের প্রথম সপ্তাহেই রেজাল্ট বেরিয়ে যাচ্ছে 2020। তাহলে এই সময়টাই কি চলছে, যেটা দ্বিতীয় কোশ্চেন ছিল, এই সময়টা যেটা অন্য বছর চলে তার থেকে একটু আলাদা। এবছর চলছে কি দ্বিতীয় পর্যায়ে মাস্টারমশাইদেরকে দ্বিতীয়বার করে খাতা দেখার অনুরোধ করা হয়েছে, এবং সেখানে সেই খাতা দেখে যাতে কি আমাদের কোনো গণ্ডগোল হলে স্ক্রুটনি করতে হতো, কিন্তু এবছর আর সেই রকম স্ক্রুটনি করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ দুবার করে খাতা অলরেডি মাস্টারমশাইরা দেখছেন। তৃতীয় যেটি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে তাহলে পাস কততে সবাই কি পাস করবে কিনা, এইটা খুব গুরুত্বপূর্ণ। এই বছর পর্ষদ করতে দেখো তোমাদের যা নিয়ম হচ্ছে সেটি হচ্ছে 25 নম্বর পেলেই পাস করে যায়, তাহলে 90-এর মধ্যে তোমরা সর্বনিম্ন 15 নম্বর পেলেও কিন্তু তোমরা পাস করে যাবে। কেন বলি, 15+10 হচ্ছে তোমাদের ওরাল, সেখানে 10-এ 10-ই দিয়ে দেবে তাহলেই পাস, এবং যদি ক্ষেত্রে দেখা যায় দেখো 10 আর 15 25 তাহলেই পাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 15 নম্বর 90-এর মধ্যে পেলেই মাত্র 15 তাহলে পাস হয়ে যাচ্ছ। অনেকে প্রশ্ন হয় যে স্যার 10-এ 10 দেয় না 8 দেয়, কিন্তু পর্ষদ কর্তৃক সূত্র যদি তাতেও কারো 2-1 কম হয় তো এবছর সেই 2-1 গ্রেড দিয়ে কিন্তু এবছর তোমাদের পাস করিয়ে দেওয়া যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো একটু চোখখান খোলা রেখে তারা মোটামুটি সবাই কিন্তু পাস করতে চলেছ। আর তৃতীয় প্রশ্ন, হ্যাঁ তাহলে তো হয়ে গেল, তাহলে ফাংশন হলো যে তোমরা মোটামুটি সকলেই পাস করতে চলেছ। আজকের নিউ আপডেট ছিল কিন্তু এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।